हेलो डियर स्टूडेंट्स, तुम्हारा निश्चय सबाई खूब भालो आछो। आम्रा क्लास वन एर लेसन सिक्स एर यूजिंग हैव और हैज एर किछु एग्जांपल आगेर दिन कोरेछिलाम। आज के आम्रा यूजिंग हैव और हैज अर्थात हैव और हैज एर आरो नतून नतून किछु एग्जांपल कोरे नेब। ताहले चलो आम्रा आज के हैव और हैज थेके किछु नतून नतून उदाहरण पढ़े नि। प्रथमे कि लेखा आछे देखो, I have a racket. I এর সাথে have বসে, I have মানে আমার আছে, a মানে একটি, racket মানে টেনিস। তাহলে আমার একটি racket আছে, এই যে এইগুলোকে racket বলে, তাই তো? এগুলো হচ্ছে টেনিস। ব্যাডমিন্টন, যতীন has also a racket. অলসো আগের দিন আমি বলেছিলাম অলসো মানে হচ্ছে ও, অর্থাৎ যতীন তো একটা নাম, যতীনের সাথে হ্যাজ বসেছে, যতীনেরও একটি টেনিস আছে। তাহলে যতীনেরও একটি টেনিস আছে, আমারও একটি টেনিস আছে। উই হ্যাভ র্যাকেটস, উই এর সাথে হ্যাভ হয় মানে আমাদের আছে র্যাকেটস, টেনিস মানে দেখো আমার একটি র্যাকেট আছে, যতীনের একটি র্যাকেট আছে। তাহলে একটা র্যাকেট কত র্যাকেট হলো, দুটো র্যাকেট, ওই জন্য র্যাকেটস মানে বহুবচন প্লুরাল করেছে, দুটি র্যাকেট একের বেশি হলেই এস বাই এস যুক্ত হবে। তারপরে দেখো, হাসিনা হ্যাজ আ সিস্টার, হাসিনা একটি নাম তাই হ্যাজ বসেছে, হাসিনার একটি বোন আছে। হার নেম ইজ আমিনা, তার নাম হয় আমিনা। দে হ্যাভ আ ডলস হাউস, তাদের একটি পুতুলের ঘর আছে, দে এর সাথে হ্যাভ হয় তাদের আছে। দেখো পুতুলের ঘর, হাসিনার আমিনার একটি পুতুলের ঘর মানে খেলনা পুতুলের ঘর তাদের আছে। ঠিক আছে, তোমরা তাহলে এটুকুই পড়বে। তাহলে দেখো আমরা আরেকবার পড়ে নিই, এখানে যা যা লেখা আছে এখানেও তাই লেখা আছে বেঙ্গলি মিনিং সহ। দেখো, আই হ্যাভ আ র্যাকেট, আমার একটি টেনিস আছে। যতীন হ্যাজ অলসো আ র্যাকেট, যতীনেরও একটি টেনিস আছে। উই হ্যাভ র্যাকেটস, আমাদের টেনিস আছে। তারপরে কি আছে, হাসিনা হ্যাজ আ সিস্টার, হাসিনার একটি বোন আছে। হার নেম ইজ আমিনা, তার নাম হয় আমিনা। দে হ্যাভ আ ডলস হাউস, তাদের একটি পুতুলের ঘর আছে। ডলস অ্যাপোস্ট্রোফি এস মানে র বা এর, এটা তোমরা জানো, অ্যাপোস্ট্রোফি এস, ডল মানে পুতুল, অ্যাপোস্ট্রোফি এস দেওয়া আছে তার মানে পুতুলের ঘর আছে, তাদের একটি পুতুলের ঘর আছে। ঠিক আছে, তাহলে তোমরা এই যে এখান থেকে এতদূর পর্যন্ত বেঙ্গলি মিনিং সহ পড়ানো হলো, এটা খুব সুন্দর করে পড়বে বেঙ্গলি মিনিং সহ। এখান থেকে তোমাদের ফিল ইন দি ব্ল্যাঙ্কস, টার্ন ইন টু ইংলিশ, টার্ন ইন টু বেঙ্গলি এগুলো করতে দেব, আর রাইট ইংলিশ মিনিংস, রাইট বেঙ্গলি মিনিংস এগুলোও করতে দেব। এখানে দেখো কিছু ওয়ার্ড মিনিংস আছে যেগুলো আমরা এই এক্সাম্পলগুলো পড়বার সময় পড়েছি, আরেকবার এগুলো আমরা পড়ে নেব। দেখো, হ্যাভ, হ্যাভ মানে আছে। শার্প, শার্প মানে তীক্ষ্ণ বা ধারালো। টিথ, টিথ মানে দাঁতগুলি। ক্লজ, ক্লজ মানে তীক্ষ্ণ বাঁকা নখরগুলি। ব্ল্যাক, ব্ল্যাক মানে কালো। আমব্রেলা, আমব্রেলা মানে ছাতা। রেনকোট, রেনকোট মানে বর্ষাতি। র্যাকেট, র্যাকেট মানে টেনিস বা ব্যাডমিন্টন খেলার ব্যাট। ডলস হাউস, খেলাঘর মানে পুতুলের খেলাঘর, পুতুলের ঘর বললেই হবে। ঠিক আছে, তাহলে আরেকবার আমরা পড়ে নিই চলো। হ্যাভ, হ্যাভ মানে আছে। শার্প, শার্প মানে তীক্ষ্ণ বা ধারালো। টিথ, টিথ মানে দাঁতগুলি। ক্লজ, ক্লজ মানে তীক্ষ্ণ বাঁকা নখরগুলি। ব্ল্যাক, ব্ল্যাক মানে কালো। আমব্রেলা, আমব্রেলা মানে ছাতা। রেনকোট, রেনকোট মানে বর্ষাতি। র্যাকেট, র্যাকেট মানে টেনিস বা ব্যাডমিন্টন খেলার ব্যাট। ডলস হাউস মানে পুতুলের ঘর বা খেলাঘর। ঠিক আছে, তাহলে তোমরা আজকে এখান থেকে এত দূর পর্যন্ত সুন্দর করে বেঙ্গলি মিনিং সহ পড়বে, আর এই ওয়ার্ড মিনিংসগুলো সুন্দর করে পড়ে নেবে বানান সহ। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।